আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বহুতল ভবন যখন আপনি নির্মাণ করবেন তখন অবশ্যই আপনাকে পাইলিং করতে হবে। যখন আপনি হাই রাইজ ভবন তৈরি করবেন তখন আপনাকে পাইলিং করতে হবে। পাইলিং সম্পর্কে অনেকেরই বিন্দু মাত্র অভিজ্ঞতা নেই, যারা বাড়ি করতে চাচ্ছেন পাইলিং বোঝেন না, জানেন না পাইলিং কিভাবে করে এবং পাইলিং করার পর কিভাবে কলাম বা গেজ এবং পাইল ক্যাপ কিভাবে ডিজাইন করে এবং পাইল ক্যাপ পাইল কোথায় ব্যবহার করা হয়। যদি আপনি 6 থেকে 7 তলা ভবন করেন তাহলে 3টি পাইলিং করে 1টি ফুটিং ডিজাইন, এবং 6 তলা ভবন করেন 3টি পাইলিং করে ফুটিং করে আপনি বাড়ি নির্মাণ করতে পারেন। সেটা নির্ভর করে পুরোটা যে মাটি পরীক্ষা এবং এর গুরুত্ব বিবেচনা করে মাটির কোয়ালিটি এবং ভবনের প্লটের আকার এর উপর নির্ভর করে আপনার বাড়ির হাইট এবং আপনার ভবনের প্লটের যে জায়গা রয়েছে সেটি অনুযায়ী ভবন কত তলা হবে রাজ্যের নিয়ম অনুযায়ী সেটি নির্ভর করবে। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে প্লটের আকার অনুযায়ী বাড়ির উচ্চতা এবং কত তলা করা যাবে সেটি স্পষ্ট বলা হয়েছে। আজকে আপনাদের সম্পর্কে বিস্তারিত কিছু বলবো। এটি হলো পাইলিং করবেন যে একটি বেস পাইল ক্যাপ, যদি আপনার পাইলিং করা না হয় তাকে এটাকে বেস বলে, এবং যদি পাইলিং করা হয় সেটাকে বলে পাইল ক্যাপ। পাইল ক্যাপে আমরা 3টি পাইল দেখতে পাচ্ছি। এখানে 3টি পাইলিং করার পর গুলোকে মাথা ভেঙে আমরা এই সেকশনে আমরা রেখে দিই। এরপর 2 ফিট 2.5 ফিট রড বের করার পর আমরা রডগুলোকে বেস বেটানোর পর বিশের জালিগুলো যেভাবে আছে সেভাবে বাঁকিয়ে দিই। এখানে সেন্টার গুলো মাপ দেওয়া আছে 0.38 মিটার, 0.82 মিটার, 0.38 মিটার, টোটালে 1.60 মিটার, এবং এখানে যে ডায় রয়েছে 0.60 মিটার। এখান থেকে এখানে যে দূরত্ব রয়েছে সেটা আপনারা যদি ড্রয়িং অনুযায়ী কাজ করেন সেটা আপনাদের ড্রয়িং এ এক একটা মান আসবে, তার জন্য আমি এখানে কোনো মান প্রকাশ করিনি। এইভাবে আপনার একটি পাইল ক্যাপ হবে। সেম পাইল ক্যাপ হওয়ার পর একটি কলাম এই সেন্টার বরাবর আপনার একটি কলাম হবে। এই সেন্টার বরাবর যদি আপনি একটা কলাম করেন তাহলে সেম দেখতে এরকম আকার হবে। এই একটি কলাম 3টি পাইলকে লোড আস্তে আস্তে ধাপে ধাপে মাটির নিচে প্রভাবিত করছে বা দিচ্ছে, এবং এই পাইলগুলো মাটির নিচে সমভাবে লোডগুলো আস্তে আস্তে নিচ্ছে। তাহলে এখানে 20 mm রড দেওয়া হয়েছে, এখানে 20 mm রড 5 ইঞ্চি পর পর এই পাইল ক্যাপের জালিতে বিছানো হয়েছে। এই পাইল ক্যাপ 3টি একটি কলাম দ্বারা একে ঢালাই করা হবে, এবং এখানে আমরা রডের সংখ্যা উল্লেখ করি। এই পাইল ক্যাপ গুলো আমরা RCC পাইল করেছি। এখানে সিমেন্ট রড রয়েছে, ডিজাইন অনুযায়ী 60 ফুট, ডিজাইন অনুযায়ী 70, কোথাও 80, কোথাও 50 হয়ে থাকে সেটা ইঞ্জিনিয়ারের অনুযায়ী। আবার কোথাও কোথাও মাটির ভার বহন ক্ষমতা যদি ভালো থাকে সেক্ষেত্রে 2টা পাইলের উপরও একটি কলাম ঢালাই করা যায়, কিংবা নির্ভর করে সেটা মাটির ভার বহন যদি ভালো হয়, কিংবা আপনি যদি 6 তলা বাড়ি করেন 5 তলা বাড়ি করেন মাটির ভার বহন ক্ষমতা খারাপ থাকলে 2টি পিলারের উপরও বাড়ি করা যায়। এখানে 16 mm রড 5 ইঞ্চি পর পর এখানে বসে দিয়েছে। এটি হলো পাইলের রড গুলোকে আমরা দেওয়ার পর এটি হলো সিসি ঢালাই। সিসি ঢালাইয়ের উপর আমরা এই রড গুলোকে এভাবে বাঁকিয়ে দিব, যেভাবে অনেকে খাড়া করে রাখে। এটি হলো প্রত্যেকটি সিসি ধারা আমরা RCC ধারা কি করেছি সিঙ্গেল পাথর দিয়ে 1, 2, 3 দিয়ে অনেকে ঢালাই দেয়, অনেকে 1, 2, 3, অনেকে 1, 2, 4 অনুপাতে ঢালাই দিয়ে থাকে। মোটামুটি এরপর আপনি এর পাইল ক্যাপ করার পর এর উপর থেকে আপনি যে জিবি বিম মানে গ্রেড বিম করে আপনারা 10 ফুট পিলার করে আপনারা বাড়ি নির্মাণ কাজ শুরু করবেন। তাতে করে এই পাইলের যে উপকারিতা হলো সেটি হলো আপনার ভবন যদি বেশি সুউচ্চ হয় সেক্ষেত্রে আপনার বাতাস কিংবা পারিপার্শ্বিক ইয়ার রয়েছে সে লোডগুলো আপনার ভবনকে যখন ধাক্কা দেবে তখন এই পাইলগুলো আপনার বাসাকে আঁকড়ে ধরে রাখবে, এবং উপর থেকে যত লোড আছে এই পাইলগুলো আস্তে আস্তে মাটির নিচে সমভাবে মাটিকে প্রত্যেকটি মাটির কণাকে আস্তে আস্তে পচিয়ে দিবে, যার কারণে কোনো ধরনের ভূমিকম্প হলে আপনার ভবন
এবং আপনার যে প্রত্যেকটি সেটি মাটির নিচে দেবে যাবে না, এর জন্য ফাইল করা হয়। ফাইল আর সাধারণত যেখানে মাটির নিচে ভয়ের জায়গার পরিমাণ বেশি এবং মাটির ভার বহন ক্ষমতা প্রতি বর্গ মিটারে যে মান পাওয়া যায় তার থেকে কম লোড বহন ক্ষমতা, সে সমস্ত জায়গাতে ফাইল করা হয়। কিংবা পুকুর, জলাশয় এবং বিভিন্ন অঞ্চলে মাটির ভার বহন ক্ষমতা খুবই কম, সেখানে ফাইল করতেই হবে। ফাইল না করলে আপনাকে সহজে ভবন করা যাবে না। সাধারণত 3 থেকে 4 তলা পর্যন্ত বাড়ি করা যায় ভালো মানের বীজ তৈরি করে, যদি মাটির কোয়ালিটি ভালো হয়। তাহলে আজকে এ পর্যন্তই ফাইল ক্যাপ সম্পর্কে এবং ফাইল কিভাবে করে একটি কলাম তৈরি করা হয় এই সম্পর্কে আপনারা জানতে পারলেন। এছাড়াও যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করার জন্য অনুরোধ থাকবে, ধন্যবাদ। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন।